হে গাইস, আসসালামু আলাইকুম। নুসরাত এডিটিং জোনের আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। আজ এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো এই টাইপের ফটো এডিটিং কীভাবে করবেন, যেটি দেখতে খুবই চমৎকার এবং ইউনিক, আর এই ধরনের ফটোগুলো খুবই সিম্পল প্রসেসে এডিট করতে পারবেন। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, আমাদেরকে প্রথমে স্ন্যাপচ্যাট ওপেন করে নিতে হবে। দেন এখানে ফটো ইনপুট করে নিতে হবে। এরপর এখানে প্যান আইকনে ক্লিক করব, দেন এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে স্যাচুরেশন মাইনাস করে দিব, অ্যাম্বিয়েন্স একটু বাড়িয়ে দিব, তারপরে হাইলাইট একটু বাড়িয়ে দিব, দেন শেডো একটু বাড়িয়ে দিব। তো গাইস, আমাদের কাজ প্রায় কমপ্লিট। এখন রাইটে ক্লিক করে দিব। এরপর গাইস এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ভিউ ডিডি ক্লিক করবেন। দেন এখান থেকে টিউন ইমেজে ক্লিক করে ইমেজ এডিট করে নিতে হবে। এরপর এখানে টাচ করবেন। টাচ করার পর এখান থেকে ইফেক্টটি রিমুভ করে দিব। এখানে জিরো করে নিলাম। ওকে গাইস, আমাদের কাজ কমপ্লিট। এখান থেকে রাইটে ক্লিক করে দিব, দেন ব্যাকে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আবার ফ্যান আইকনে ক্লিক করব, দেন ডাবল এক্সপোজার যাব। এরপর এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিব, অ্যাড করে নিলাম। দেন এখানে রাইট ক্লিক করে দিব। এরপর আবার এখানে টাচ করব, ভিউ ডিডি যাব, ইমেজটাকে এডিট করব। দেন এখানে আবার এডিট করলাম, এখান থেকে কমপ্লিট। এখন রাইটে ক্লিক করে দিব। ক্লিক করার পর ব্যাকে ক্লিক করব, দেন আবার প্যান আইকনে ক্লিক করব, আবার ডাবল এক্সপোজারে ক্লিক করব, কি ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিব। ওকে গাইস, এখান থেকে ওভারলেতে ক্লিক করে দিব, দেন রাইডে ক্লিক করব। ক্লিক করার পর আবার এখানে টাচ করব। টাচ করার পর আবার ভিউ ডিডে যাব, দেন ইমেজটাকে এডিট করব। এখানে টাচ করে দিলাম, দেন এখান থেকে রিমুভ করে নিব। তো কমপ্লিট, এখান থেকে রাইডে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের ফটোটি কমপ্লিট হয়ে গেল। এখন এখান থেকে এক্সপোর্ট অপশনে গিয়ে ফটোটি সেভ করে নিব। সো গাইস, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, এবং পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।